আজকে ইফতারের জন্য একটা পুডিং বানিয়েছি, এটা 6 ইঞ্চি মোল্ডে করেছি। ফ্যামিলি যদি বড় হয় সেক্ষেত্রে ছোট পুডিংটাকে বেশি পিসে কিভাবে ভাগ করবেন বা কাটবেন সেটাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। এই ছোট পুডিংটাকে আজকে আমি 20 ভাগে ভাগ করছি, মানে 20টা পিস করব, সেটাই দেখাচ্ছি। হচ্ছে মাঝখানের দিকে এরকম করে গোল করে সমান সমানভাবে কেটে নিচ্ছি। এভাবে করে চোখের আন্দাজে ছুরির সাহায্যে গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা কোনো কুকি কাটার বা অন্য কোনো গোল কিছু সাহায্যেও কাটতে পারেন। এরপরে হচ্ছে সাইডের যেগুলো আছে সেগুলোকে আমি সমানভাগে ভাগ করে নিচ্ছি। পিসগুলো যে অনেক বেশি ছোট হয়েছে তা কিন্তু না, একজনকে যদি আপনারা 2 পিস করে দিতে চান, যদি ফ্যামিলি ছোটো থাকে সেক্ষেত্রে সম্ভব, এবং ফ্যামিলি যদি বড় হয় সেক্ষেত্রে আমরা 1 পিস করে দিলেও যথেষ্ট ইফতারের পর। আর ইফতারে ভাজা পোড়া বা অন্যান্য জিনিস খাওয়ার পর ডেজার্ট হিসেবে পুডিংটা কিন্তু খুব বেশি ভালো লাগে। মাঝের গোলটাকে 4 পিস করে তারপর আবার 2 2 করে মোট 8 পিস করেছি। এভাবে করে 20টা পিস করা হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।